মই 2023 চনৰ জুন জুলাই মাহত মই ভাস্কৰ দত্তৰ ইউটিউব চেনেল পূৰ্বাঞ্চল নামৰ ইউটিউব আৰু ফেচবুক পেজ তাতে মই ভিডিঅ' দেখিলোঁ এজন 25 বছৰীয়া যুৱকে 5 মিনিটত 5 লাখ টকা ঘটে বা দিনত 5 লাখ মাহেকত 20 লাখ বা কেতিয়াবা 1 কোটি বুলিও কয় এনেকে মই ভিডিঅ'বিলাক চালোঁ আৰু মই বেলেগ আৰু অন্য ইউটিউবাৰৰো মই চাইছিলোঁ মেইনলি মই ভাস্কৰ দত্তৰ তেওঁৰ কথা কোৱাৰ যিবিলাক শৈলী সেইবিলাকত মই আকৰ্ষিত হ'লোঁ আৰু স্বপ্ননীল দাসৰ যি উন্নতিৰ কথা যেনেকৈ কৈছিলে গাড়ী কিনিছে দামী দামী মটৰচাইকেল কিনিছে বা অন্য আৰু কিবা কিবি ডেভেলপমেণ্টৰ কথা ক'লে সেইবিলাকত প্ৰলোভিত হৈ মই আকৰ্ষিত হ'লোঁ প্ৰলোভিত হ'লোঁ তাৰপিছত মই স্বপ্ননীল দাসৰ কোৰ্চত জইন কৰিবৰ কাৰণে তেওঁৰ ফেচবুক পেজৰ কমেণ্ট বক্সত লিংক দিছিলে আৰু তেওঁৰ স্ক্ৰীণত ফোন নাম্বাৰ দিছিলে তাতে মই যোগাযোগ কৰিলোঁ কৰি কথা পাতি তেওঁলোকে তেওঁৰ মেনেজাৰ তেওঁলোকে ক'লে 7,000 টকা মানে 6999 পে'মেণ্ট কৰিব ক'লে তেওঁলোকক মই পে'মেণ্ট কৰিলোঁ 25 জুলাইৰ দিনাখন তাৰপিছত পে'মেণ্ট কৰাৰ কিছুদিন পিছত তেওঁলোকে মোক জুম এপৰ জৰিয়তে থিয়ৰিখিনি শিকাবৰ কাৰণে মোক জইন হ'বলৈ দিলে জুম এপত তেওঁলোকে লিংক দিয়ে 6টা বজাৰ পৰা ইভিনিং 8টা বজালৈকে অফ মাৰ্কেটত সেইটো 20 দিন ক্লাছ হ'ল মাহটোত 20 দিন ক্লাছ হ'ল আৰু ক্লাছ কৰি থকাৰ সময়ত তেওঁ শিকাই থকাৰ সময়ত আমি কুৱেশ্যন কৰিলোঁ বা মই কৰিলোঁ যে কেনেকৈ কৰিম ট্ৰেডবিলাক ট্ৰেডিং কেনেকৈ কৰিম তেতিয়া তেওঁ ক'লে প্ৰথমতে ডিমেট একাউণ্ট খুলিব লাগিব ডিমেট একাউণ্টটো ক'ত খুলিম বোলে জিৰোধাত তেওঁ নিজে জিৰোধাত কেনেকৈ একাউণ্ট খুলিব লাগে সেইটো দেখুৱাই দিলে জিৰোধাত একাউণ্ট খুলিলোঁ তাৰপিছত ক্লাছ 20 দিন হোৱা নাই সম্পূৰ্ণ হোৱা নাই 2 দিনমান আগত তেওঁ ক'লে যে তোমালোকে এক্সপেক্টেড যিটো ৰিটাৰ্ণ কিমান টকা ইনভেষ্ট কৰিব পাৰিম কুৱেশ্যন কৰোঁতে তেওঁ কুৱেশ্যন মানে তেওঁ নিজে ক'লে যে তোমাৰ হাতত যদি 1 লাখ টকা কেপিটেল আছে মোক উদ্দেশ্যে বুলি নহয় গোটেই ষ্টুডেণ্টখিনিক উদ্দেশ্যে যদি 1 লাখ টকা কেপিটেল আছে তেতিয়াহ'লে বেংক নিফটিৰ মেইনলি তেওঁ অপশ্যন বাইং কৰে বেংক নিফটিত এটা মাৰ্কেটৰ লেভেল চাপ'জ 45,000-46,000 চলি আছে তাৰে এট দি মানি আউট দ্য মানি আৰু ইন দ্য মানি থাকে তেওঁ ক'লে যে এট দি মানি যিটো প্ৰাইচত মাৰ্কেট চলি থাকে ইন দ্য মানি হ'ল অকণমান ডিপ আউট দ্য মানি হ'ল দূৰত 45,000-ত যদি মাৰ্কেট চলি আছে 45,500 হ'লে আউট দ্য মানি হ'ব 45,000 হ'লে এট দ্য মানি আৰু 45,000-ৰ ভিতৰত যদি হয় 44,900-800 সেইটো হ'ব ইন দ্য মানি তেতিয়াহ'লে এনেকুৱা প্ৰিমিয়াম 300 টকাৰ প্ৰিমিয়াম সেইটো ষ্ট্ৰাইক প্ৰাইচ যেতিয়া 45,000 কল অপশ্যন চাপ'জ মাৰ্কেট ওপৰত যাব ভিউটো বুলিছ আছে তেতিয়া কল অপশ্যন ল'বলৈ 45,000 কল অপশ্যন এট দ্য মানি হৈ গ'ল সেই প্ৰিমিয়ামটো অপশ্যনত তেতিয়া 300 টকা যদি হয় 300 কোৱাণ্টিটি বাই কৰিলে 90,000 মান টকা হৈ যায় আৰু সেইটো আমি 30 পইণ্ট মানে 30 টকা চাপ'জ 330 টকা হ'লে আমি বিক্ৰী কৰি দিম তেতিয়া আমি 30 পইণ্টত 3 কেনে 9,000 টকা প্ৰফিট কৰিব পাৰোঁ আৰু মাহটোত আমাৰ 20 দিন ট্ৰেড হ'ব 20 দিনত আমি 1,80,000 টকা প্ৰফিট কৰিব সেইটো কথা আপোনাক নিশ্চিত কৰিছিলে যে এইটো হ'ব এইটো স্বপ্ননীল দাস এইটো হ'ব কিমান দিনৰ আপুনি ট্ৰেইনিং ল'লে তেনেকৈ 20 দিনৰ ভিতৰত আৰু এইখিনি মই মুখেৰে কোৱা কথাখিনি তেওঁ এইবিলাক ৰিজি এপৰ জৰিয়তে ৰেকৰ্ডেড ভিডিঅ'বিলাক আমাক পিছত আকৌ চাবৰ কাৰণে সেইটো তেওঁ এভেইলেবল কৰি দিছিলে এতিয়া হয়তো সেইবিলাক ডিলেট হৈ গৈছে আমি ৰেকৰ্ড কৰি ৰাখিব পৰা নাছিলোঁ সেইটো আমি চাব পাৰোঁ নিজৰ একাউণ্ট লগ ইন কৰি মেলি পেলাই সেইবিলাক যদি তদন্তত আহে সেই ডাটাবিলাক ৰিকভাৰী কৰিব পাৰি নিশ্চয় পাব তাৰপিছত তেওঁ ক'লে যে 20 দিন শেষ হোৱাৰ আগে আগে তেওঁ কিছুমান কথা কৈছিলে তেওঁ কিমান টকা ইনকাম কৰিলে প্ৰফিট এণ্ড লছ ষ্টেটমেণ্টবিলাক দেখুৱাইছিল আৰু তেওঁৰ ক'ত কি আছে তেওঁৰ নাছিকত এটা 450 কোটি টকাৰ প্ৰপডেক্স থকা বুলি কৈছিলে মানে ট্ৰেডিং কোম্পানী ট্ৰেডিং কৰে সেই প্ৰপডেক্সৰ জৰিয়তে তাৰপিছত তেওঁ ক'লে যে এতিয়া তোমালোকে লাইভ মাৰ্কেটত ক্লাছ ল'ব লাগিব মানে 9:15 পৰা 3:30 ভিতৰত যেতিয়া ষ্টক মাৰ্কেট চলি থাকে এতিয়া যিহেতুকে একো নাজানো তেওঁৰ লগত সন্মতি হ'লোঁ আৰু তাৰ কাৰণে 7,000 টকা ফিজ পে' কৰিব লাগিব এক্সট্ৰা মানে মান্থ এইটো 3 মহীয়া আছে 6 মহীয়াও আছে আপুনি যেতিয়া প্ৰথম যেতিয়া 6999 দি পেলাই যেতিয়া জইন কৰিলে সেইটো 20 দিনত কিমান আছিল আপোনাৰ লগত মোৰ তেতিয়া 100-200 ভিতৰত আছিলে মোৰ ইমান মনত নাই আৰু ইমানখিনি ষ্টুডেণ্ট আছিলে তাৰপিছত তেওঁ লাইভ ক্লাছত যেতিয়া ল'ব ক'লে 9:15 পৰা 3:30 ভিতৰত সেইখিনি সময়ত আকৌ মানৱেন্দ্ৰ দাস নামৰ এজন ব্যক্তিৰ একাউণ্ট নাম্বাৰ দিলে তাতে গুগল পে' কৰি 7,000 টকাটো পে'মেণ্ট কৰিলোঁ তাৰপিছত তেওঁ আকৌ জুম এপত জইন হ'বৰ কাৰণে লিংক দিয়ে ঠিক আছে তাৰপিছত লিংক মতে জইন কৰোঁ 8:30 মান মাজতে জইন কৰাই লয় তাৰপিছত তেওঁ ইনষ্ট্ৰাকশ্যন দিয়ে মানে মাৰ্কেটখন আজি কেনেকুৱা হ'ব পাৰে যোৱাকালি কি হৈছিলে সেইখিনিও ক'লে তাৰপিছত যেতিয়া মাৰ্কেট আৰম্ভ হ'ল 9:15 তেতিয়া তেওঁ ট্ৰেড ল'বলৈ আৰম্ভ কৰে যে এতিয়া ইমানটো কিনিছোঁ আৰু আমি চাই থাকোঁ আমাক ইনষ্ট্ৰাকশ্যন দিয়ে তাৰপিছত আৰু হোৱাটছআপত TFL লাইভ ট্ৰেডিং বেটছ নামৰ এটা হোৱাটছআপ গ্ৰুপ এড কৰি তাতে জইন কৰাই ল'লে মোক আৰু বাকী ষ্টুডেণ্টখিনিক তাতে তেওঁ টিপছবিলাক দিয়ে
কেনেকে কিনিব লাগিব ঠিক আছে মই বুঝিলো আপুনি আপুনি পটাইটো কেনে হল আপুনি আপুনি কলেজে প্রায় 17 লাখ টাকা হেরিবলগিয়া হল কেনেকে পটাই হেখিনি কথা তার আছে যেতিয়া মই প্রথমতে 1.5 লাখ টাকা ইনভেস্ট করিলো প্রথম 1.5 লাখ টাকা মই ইনভেস্ট কৰিছিল তেও যেতিয়া ট্রেড লৈ থাকে তেওক ফলো কৰি আমিও ট্রেড লৈ থাকো তেতিয়া আমি লস খাও মোর কথা কৈছো মই লস খাও বেলেগেও লস খায় আজি হেতু তেওলোকে কোয়া নাই কিন্তু মোরটো মই কৈছো তেতিয়া তথাপিও তেওক বা তেও কয় মোর লগত বহুত ফাস্ট হব লাগিব যিমানে ফাস্ট হব ট্রাই করো কিন্তু কোনোদিন সাকসেস হব না লাহে লাহে দুমাহ তিনিমাহ গুছি গেল তারপর মই অকমান ক্যাপিটেলও বড়ালো যদিও মূল মূলটো যেটু ক্যাপিটেল 1.5 লাখ টাকা তো খতম হয়ে যায় আকো পয়সা এড করো কারণ তেও কই থাকে যে আজি লস হয়েছে কালি লস হয়েছে একো নাই মার্কেটত তুমি যেদিনাখন ভাল মার্কেট হব সেইদিনাখন আমি 50 লাখ বনাই লম তেওর নিজের কথা তো কয় তেতিয়া আমি ধরেছো তেওর ক্যাপিটেল অনুযায়ী 50 লাখ বনাবো বা আমি অলপ হলে পারি সেই অনুপাতে পয়সা আকো এড করি ক্যাপিটেল আকো ট্রেডিং করে থাকো হেনেকে তেওর ইনস্ট্রাকশন মতে ট্রেড লই লস খাই থাকো তেতিয়া মোর সন্দেহ হয়ে গেল যে এটা কেনেকুয়া কথা তেতিয়া মই অকমান রিসার্চ করলো যে কেনে কেন চলে এবিলাক এও তো টিপস দিয়ে আর তেও নিজেও টিপসত কাম করো বলে তেও কইছিলে গ্রিনউড রিসর্টত তেও একটা গেট টুগেদার পাতিছিলে আমাক লই তেতিয়া তেও এই কথাটো কইছিলে বলে টিপস আহি গল বলে স্পাইক আহি গল তেতিয়া আমি ট্রেড এটা লল তেও নিজেও টিপসত কাম করে হেনেকে তেও নিজে কইছিলে কিন্তু তেও টিপস বিলাক লই মই সাকসেস হব পার নাই বেলেগেও হব পার নাই কিন্তু তেওলোকে আজি মুখ খোলা নাই মই অকমান চালো যে ইয়াতো এটু বহুত ডাঙর স্কেম হয় ইয়াতে যেবিলাক ডাঙর ডাঙর মানে পয়সা থাকা পার্টি আছে স্টক মার্কেটত যোনে ইনভেস্ট করে মানে অপশন ট্রেডিং তো জিরো সাম গেম বলে কোয়া হয় এবিলাক তেও আগতে কোয়া নাছিলে পিছত মই চালো যে এইবিলাক মানুহৰ হাতত 10,000 কোটি 20,000 কোটি 1 লাখ কোটি টকা ক্যাপিটেল থাকে যার কারণে আমি 1 লাখ 2 লাখ টাকা লৈ তাত ট্রেড করে আমি টিকিব নোৱাৰো আর বহুত ভলেটাইল মার্কেট কিন্তু মই চালো এই পয়সা তো যায় কত আর যেহেতু এক্সপায়ারি হয় ইয়াতে এক্সপায়ারি থাকে উইকলি থাকে মান্থলি থাকে তাতে থিতা ডিকে বলে কয় যেটু অপশন রাইটার সেলারের হাতত পাওয়ারটা থাকে তেতিয়া আমি যদিও ব্যাঙ্ক নিফটি যদি ইন্ডেক্স থাকে স্পটত প্রাইসটো যিমানে মুভ নকরক কিন্তু প্রিমিয়ামত সেটা বাড়ি না যায় প্রিমিয়ামটো ডিকে হয় যার কারণে অপশন বায়ার মানে 90-99% ভিতর মানে 90% বলে কৈছে সেবিয়ে কিছু সংস্থায় 95 বলে কয় 99 বলে ইমানখিনি ট্রেডারে লস খায় 1% সাকসেস হয় সেই 1% হল তেওঁ লোক মই মানে আপনি ভাবিছে যে অকল স্বপ্নলীল নয় তার তারপর কি হয় দ্বিতীয় কথা তেও ক্লাস করে থাকতে সেই 20 দিনের যে প্রথম থিওরি শিকাইছিলে তেতিয়া তেও কোয়েশন করেছিলে মই করেছিল স্টপ লসের কথা স্টপ লস কোট লগাব লাগিব কোট এন্ট্রি কোট এক্সিট তেতিয়া তেও কৈছিলে স্টপ লস নলগাব স্টপ লস কিয় লগাব নালাগে কয় স্টপ লস লগালে ডাঙর ডাঙর প্লেয়ার বিলাকে গম পায় আপনার স্টপ লসটা হিট করব আর সেটাও হয় স্টপ লস যত লগাই থাম তালকে ক্যান্ডেল আল্লাহি স্টপ লসটা টাচ করে মার্কেট গুছি যায় কিন্তু স্টপ লস নলগার পিছত কি হয় স্টপ লস লগালে সেটু জায়গাতে সেটু প্রাইসতে আপনার হিট করে থাকে গুছি যাব কিন্তু স্টপ লস নলগালে মার্কেট যেটা কেবা এগেইনস্টত গুছি যায় তেতিয়া বহুত তীব্র গতিত তললে নামি যায় বা যদি সেল করে পুট বাই করে বা উপরলে যদি গুছি যায় তাহলে ক্যাপিটালটা খতম হয়ে যায় এইবিলাক কথাত মই যেটা চালো যে স্টপ লসর পিছত থাকে আমি যিমানে পয়সা নলগাও অপারেটরে আমাক ডুবাবয় সেই অপারেটরের লবিটো স্বপ্ননীল দাস জড়িত আছে বলে মোৰ সন্দেহ হয়